সো সেকেন্ড রানার আপ হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, তারা রাজশাহী জোন থেকে এসেছিল, কিন্তু তাদের দলনেতা শেখ সাদিক এসেছে, কিন্তু বাকি তারা সবাই ক্লাস টেনে পড়ে এসএসসি পরীক্ষা দিয়ে তাদের পরীক্ষা চলছে, তাদের গার্জিয়ানরা এসেছে। সো আমি সাদিককেই বলছি আগে পুরস্কার নেওয়ার জন্য। আর এই পাঁচজনের ৫,০০,০০০ টাকা সেটা স্পন্সর করেছে মিচেল দাস ব্যাংক লিমিটেড। হবিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে তারা প্রত্যেকেই ২,০০,০০০ টাকা করে পাচ্ছে, সব মিলিয়ে ১০,০০,০০০ টাকা, এবং এটা স্পন্সর করছে এখানেই.কম। আমি একে একে বলবো, তাদের দলনেতা ছিল গালিব ইকবাল হুসাইন, গালিব যদি আগে আসো, হ্যাঁ গালিব, গালিব খুবই বুদ্ধিযুক্ত ছেলে, ছোটখাটো দেখতে কিন্তু অনেক বুদ্ধি হয়। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, উনি অনেক ব্যস্ততার মধ্যে উনি এসেছেন, ওনার মধ্যে ওনারা যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই সেই উচ্ছ্বাসটা ওনার মধ্যে ছিল, আমরা যখন পরশু আমরা গিয়েছিলাম তাকে দাওয়াত দিতে সেই উচ্ছ্বাসটা ছিল। আর বিশেষ আরেকটা কারণ আছে, আমরা বলেছিলাম যে দলটা চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিভিজুয়াল পুরস্কারের বাইরে, সেই দলের জন্য একটা দলগত পুরস্কার আছে, সেটা হচ্ছে একটা কম্পিউটার ল্যাব করে দেওয়া হচ্ছে তাদেরকে, এবং সেটা মাইক্রোসফটের সৌজন্যে। তো সেন্ট জোসেফ স্কুলে আমরা দেখেছি সেখানে একটা অলরেডি একটা সমৃদ্ধ ল্যাব আছে, সেটার সাথে আমরা ৮টা ল্যাপটপ দিচ্ছি সেটাকে আরেকটু সমৃদ্ধ করার জন্য, ব্রাদারের সাথে আমাদের কথা হয়েছে সেই ব্যাপারে। আমি অনুরোধ করছি ব্রাদার রবি পিউরিফিকেশন সিএসসি কে সেরা স্কুল চ্যাম্পিয়ন স্কুলের পুরস্কারটি নেওয়ার জন্য মাইক্রোসফটের সৌজন্যে একটি কম্পিউটার ল্যাব। ধন্যবাদ ব্রাদারকে, অভিনন্দন সেন্ট জোসেফ স্কুলকে। এবার যারা পুরস্কার পাচ্ছে তারা তাদেরকে আমরা ডাকবো, তারা পাচ্ছে প্রত্যেকেই ৫,০০,০০০ টাকা করে পুরস্কার, সব মিলিয়ে ২৫,০০০০টাকা, এবং এই ৫,০০,০০০ ২,০০,০০০ করে দিচ্ছে গ্রামীণ ফোন, ১,০০,০০০ দিচ্ছে উড়ি ব্যাংক, এবং আর ২,০০,০০০ দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড। সো আমি একে একে করে ডাকছি, প্রথমেই তাদের দলনেতা রুম্মান সাদমান আমিন রুম্মান, আরেকজন স্মার্ট ক্যাপ্টেন আমাদের লিডার, রুম্মানকে ডাকছি শুরুতেই। ওয়াসিফ জালাল, শামসুদ্দিন স্বপ্নিল, অর্হিত বিশ্বাস, এবং মোহাম্মদ ইশরাক আহসান।